আজকে আমরা পৌঁছে গেলাম কোন নগরের ছোট্ট একটি গ্রামে। হ্যাঁ, আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো মিঠুনের। এটা রিল লাইফের নয়, রিয়েল লাইফের মিঠুন দত্ত। হ্যাঁ, একজন ফুটবলার। একটা সময় বাংলা তথা কোন নগরের মুখ উজ্জ্বল করছিলেন এই ছেলে। পাড়ার কোচিং ক্যাম্প থেকেই হাতে ঘড়ি তার। তারপরে কলকাতার একের পর এক ক্লাব, ইস্টবেঙ্গল কাস্টমস, এরিয়ান্স, জর্জ পিয়ারলি, ময়দান দাপিয়ে খেলার পরেও জোটেনি কোনো চাকরি। সাহায্যের জন্য কেউ আগিয়ে আসেনি। একচালা টালির বাড়িতেই দিন কাটছে এই ফুটবলারের, এবং দিন শেষে টোটো চালিয়ে যে অর্থ জোগাড় করে সেটা দিয়েই চলে তার সংসার। চলুন আজকে তুলে ধরব এই মানুষটির করুণ কাহিনী, ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে আজ টোটো চালক। সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে আমরা যে মাঠটিতে আছি, একটু আগে তুমি বলছিলে এই মাঠটা তোমার হাতে খুলি, তো এই মাঠটার বিষয়ে একটু যদি তুমি বলো। সবাইকে শুভ দীপাবলি জানাচ্ছি। একটু কাছে আছি মাঠটা সম্বন্ধে বলতে, এই মাঠ থেকেই আমি অন্তত বড় হয়েছি। এই মাঠেই আমার ফুটবল হাতে করি। যাদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে, তাদের মধ্যে যারা আছে বুলবুলদা, বুলবুল মাঝি, গৌতম বেলেল, বিশেষ করে মুনসা বাকুলি, সে আজকে আর নেই আমাদের মধ্যে এই মাঠের। আমার ছোটোবেলা থেকে তাকে দেখেই আমরা এই মাঠে আসা, সেই হাতে করে আমাদের তৈরি করেছে এখানে বুলবুল মাঝি, গৌতম বেলেল, তাদের ছাড়া আমরা হতে পারতাম। কত বছর বয়স থেকে তুমি কলকাতা মাঠে পারা? সত্যি কথা আমি যদি না বলি এই কথাটা আমার ভুল হবে। আমাকে কলকাতা মাঠ এইখান থেকে আমাকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে শিবাদা। কত বছর বয়সে গেছিল? আমি এখান থেকে 14 বছর বয়সে গেছিলাম ফার্স্ট। এই মাঠ থেকে কেউ কলকাতা যায়নি ফার্স্ট। আমি ফার্স্ট কলকাতায় গেছিলাম, যে আমায় হাত ধরে নিয়ে গেছিলো সে হচ্ছে শিবাদা। আর দিলীপ রিট, দিলীপ রিট আজকে নেই। সত্যি কথা বলতে তার নাম, দিলীপ রিটের কথা বললে আমার চোখে জল আসে। সে আমায় এই মাঠ থেকে, আমাকে শিবাদার, দিলীপ রিট আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ফার্স্ট ইস্টবেঙ্গল জুনিয়রে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি পেয়ে যাই ভগবানের মতন দুজন লোককে, স্বরূপ দাস, অর্পণ দে, তাদের কাছে আমি প্র্যাকটিস করি। ফার্স্ট আমি খেলি আমাদের ওখানে নাইকি কাপ, 2006 শুরু হয়েছিল, যেটা ম্যানচেস্টার কাপ নামে পরিচিত ছিল। সেই ম্যানচেস্টার কাপে আমি সদস্য ছিলাম। আমি সেই টিমে রানার্স আপ হয়েছি, আমরা মনমানের সাথে টাইব্রেকারে হেরে যাই যুবভারতীতে। তারপর ইস্টবেঙ্গলে হয়ে একের পর এক টুর্নামেন্ট খেলেছি। লাস্ট আমি খেলেছি ভিটারেন্স কাপ, চ্যাম্পিয়ন হয়েছি ইস্টবেঙ্গল মাঠে। আমি সেরা গোলকিপার হয়েছিলাম। আমি ওই ইস্টবেঙ্গল ক্লাব থেকে 19 খেলেছি। টোটাল কলকাতা মাঠে কোন কোন ক্লাব তুমি খেলেছো? যে কটা ক্লাব আছে সে কটা একদম পুরনো ক্লাব আর কলকাতা মাঠে পরিচিত ক্লাব। ফার্স্ট ইস্টবেঙ্গল জুনিয়র থেকে আমি সাইন করলাম এরিয়ান্স ক্লাব, যে বছর এরিয়ান্স তখন সুপার ছিল, ফার্স্ট ডিভিশন এ গ্রুপ, বি গ্রুপ ছিল, তারপর সুপার ছিল। সেই টিমের আমি মেম্বার ছিলাম, আমি খেলেওছি। তারপর ওখান থেকে রেনবো, রেনবো থেকে ডালহৌসি, যেটা ভারতবর্ষের প্রাচীনতম ক্লাব, সেই ক্লাবে আমি 2 বছর খেলেছি, এবং টিম সেই সময় প্রিমিয়ারে উঠেছিল। আমি সেখান থেকে চলে গেলাম আমার কাস্টমস, যেটা আমার স্বপ্নের ক্লাব ছিল, যে খেলবো ওই ক্লাবের হয়ে ওই ক্লাবকে প্রিমিয়ারে তুলবো। পরের পর আমি ফার্স্ট ডিভিশন, তখন প্রিমিয়ার 2, তারপর প্রিমিয়ার 1, ওখানে আমি খেলেছি, প্রিমিয়ারও খেলেছি, এবং আমি ওখানে কোচিং করিয়েছি রাজীবদের সাথে, বিশ্বজিৎ ভট্টাচার্যের মতন মানুষের সাথে আমি কোচিং করিয়েছি। আজকে এই প্রত্যন্ত গ্রাম কোন্নগরের একটি প্রত্যন্ত গ্রামে থেকে তুমি ফুটবলটাকে নিজের ক্যারিয়ার হিসেবে কেন বেছেছি? আমি দেখলাম, সত্যি কথা বলতে আমার ফুটবলের প্রতি একটা ন্যাক ছিল ছোটোবেলা থেকে, যে আমি ফুটবলটা খেলে কিছু করব। আমি দেখতাম পড়াশোনার দিকে মন বসতো না, আমি শুধু ফুটবল নিয়ে খেলাধুলা করব, সেটা নিয়ে আমি এগোতে চেয়েছিলাম। তাই আমি ফুটবলটাকে আমার প্যাশান ভেবে আমি নিলাম। দেখছি এই মাঠ কাউকে কোনোদিন কিছু ফিরিয়ে দেয় না। মাঠ তুমি যদি 5 বছর দাও 50 বছর বসে খাবে, যদি সৎভাবে থাকা যায়, সেটাকে ভেবেই আমি নিয়েছিলাম। আমার ফিউচারে চাকরি হয়নি, আমি বড় ক্লাব খেলতে পারিনি, সেটা আমার ব্যাড লাক, আমি কাউকে দোষারোপ করবো না। আমি চেষ্টা করেছিলাম, হার্ডওয়ার্ক করেছিলাম, আমি ডেডিকেশনের মধ্যে ছিলাম, ডিসিপ্লিনের মধ্যে ছিলাম, ডেডিকেশন মেনটেন করতাম, কিন্তু জানি না হলো না কেন, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা মিঠুনদা, আজকে কলকাতার প্রত্যেকটা নামি নামি ক্লাব তুমি খেলেছ, সে জায়গায় এসে আজকে যে অবস্থা, যে পরিস্থিতিতে আমরা দেখছি আজকে এরকম একজন ফুটবলার থেকে টোটো চালক, কোথাও গিয়ে কি একটু কষ্ট হচ্ছে না? না, কষ্ট হয় না, হয় যখন টোটো নিয়ে রাস্তায় বেরোয় লোক খারাপ ভাবে, কিন্তু আমি এটা কাজটাকে তো ছোটো মনে করছি না। আমি চাকরি পাইনি, আমি 4 বার পুলিশে ইন্টারভিউ দিয়েছিলাম, 4 বার লাস্ট পিটিএসে দিয়েছিলাম। যে অফিসার ছিলেন আমার সাথে প্রায় 8 ঘন্টা কথা বলেছিল, লাস্ট ক্যান্ডিডেট আমিই ছিলাম, বললো যে তুমি চলে যাও, তোমার কনফার্ম হয়ে যাবে। আমি আশায় ছিলাম, কিন্তু আমার হলো না। আমার হোমগার্ডে হওয়ার কথা ছিল, সিভিক পুলিশে হওয়ার কথা ছিল, কেন হলো না আমি জানি না।
আমার পেছনে লোক ছিল না, না সাপোর্ট, কেউ আমায় হেল্প করেনি। আর এইটুকু বলি, আমায় কেউ কিছু ওই চেষ্টা করিনি যে কেউ আমার জন্য কেউ কিছু করে দেবে। একজন আমার জন্য আছে এখনও, আমার যদি সুখ দুঃখের কথা বলি সেটা হচ্ছে সুপ্রিয় দাশগুপ্ত, সে বর্তমান ডালহৌসি কোচ। কতদিন হলো তুমি ফুটবলটাকে ছেড়ে এখন তোমার প্রফেশন কি তুমি আছে কোচ হিসাবে নিয়েছো? আমি লাস্ট 2000 লকডাউনের আগে 2000 সম্ভবত মনে হচ্ছে 19 লাস্ট ওই কাস্টমসের হয়ে কোচিং করানোর পর তো লকডাউন হয়ে গেল একটা সমস্যা। আমি ওই 2019 অবধি, আমি 18 অবধি আমি খেলেছি, 2019 থেকে আমি কোচিং করানো শুরু করেছি, মানে 18 মাঝামাঝি ওটা 19ই ধরলাম, আমি তখন থেকে কোচিং করানো শুরু করেছি। ফার্স্ট আমার কাস্টম থেকেই আমার কোচিং জীবন শুরু। একটা লেভেল পর্যন্ত ফুটবল খেলে এসে এবং কলকাতা বড় বড় ক্লাবে তুমি নাম বললে, সেই ক্লাবগুলোতেও তুমি খেলেছো, তোমার দেখাই যায় তোমার, আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখলাম যেসব পেপার কাটিং যেসব দেখলাম, তখনকার সত্যি কোন্নগরের একটা উঠতি জুনিয়র ফুটবলার যে একটা টাইম গিয়ে দেশের জার্সি গায়ে দেবে এরকম একটা স্বপ্ন ছিল, সেই জায়গা দাঁড়িয়ে কি বাবা মার এখন রিয়াকশনটা কেমন? বাবা মার রিয়াকশন আফসোস করে যে এত কিছু করার পর, এত কিছু খেলার পর এখন টোটো চালাচ্ছি। এটা আমি কোনো মাইন্ড করিনি যে টোটো, কর্মটা কোনোটাই খারাপ নয়, এটা কর্মটা কোনোটাই খারাপ নয়, এটা আমার হয়েছে, আমি কাউকে দোষারোপ করছি না, এটা আমার ভাগ্যে আছে তাই আমার হয়েছে। আমি চেষ্টা করছি কোচিং জীবনে আমি যেটা ফুটবলে পাইনি খেলে আমি কোচিং জীবনে সেটা আমি সম্পূর্ণ করতে চাই। একদম দাদা, তোমাকে একটা প্রশ্ন করা, সেটা হলো আমরা সবসময় সাকসেসফুল মানুষের পিছনে দৌড়াই এবং সাকসেস কীভাবে পেয়েছে আমরা তার স্টোরি শুনি, তার জীবনী শুনি। আজকে আপনাদের সামনে এমন একটি মানুষের স্টোরি আপনাদেরকে তুলে ধরছি, আমরা সবাই সাকসেসফুল মানুষের পিছনে সত্যি দৌড়াই। দাদা, এখানে তুমি অ্যাজ এ এই জীবনটা তুমি পার করে এসছো, তুমি অনেক কিছু দেখেছো, ওঠা নামা অনেক কিছু দেখেছো, তুমি জুনিয়র যারা উঠছে, যারা জুনিয়রভাবে ফুটবলটাকে শিখছে এবং গ্রাসরুট লেভেল থেকে প্রত্যন্ত গ্রাম থেকে শিখছে, তাদেরকে তুমি কী মেসেজ দিতে চাইছো? তাদেরকে বলবো সৎভাবে মাঠে থাকো, যে কোচ পাড়ার কোচ যে প্র্যাকটিস করাচ্ছে তার কথা শোনো, ফার্স্ট ডিসিপ্লিন যে কোনো জিনিসে, তারপর আনতে হবে ডেডিকেশান, তারপর তোমার মানতে হবে হার্ডওয়ার্ক, তুমি যদি করতে পারো সৎভাবে যদি থাকতে পারো তোমার নিশ্চয়ই হবে। এই মাঠ কোনদিন কাউকে ফেরায় না, এইটুকু আমি বলবো। আর আমার মতন মিঠুন দত্ত হাজার হাজার বাংলায় পড়ে আছে, কেউ তাদের পেছনে কেউ খবর নেয় না, কেউ যায়ও না, কোনো পেসও যায় না, যখন কেউ উঠবে দুদিনের জন্য পেস যাবে, হই হই করবে, সরে যাবে, কিন্তু আমার মতন মিঠুন দত্ত এরকম অলিতে গলিতে পড়ে রয়েছে গ্রাম বাংলায়, কিন্তু তার খবর কেউ নেয় না। এই তোমরা নিয়েছো, এটা আমার তরফ থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ। প্লেয়ার কি সে যখন শুরু করবে তাকে কীভাবে জীবনযাপন করা উচিত, বা ওকে কি আদেও খেপ খেলা উচিত, এবং খেপটা কেন খেলে? দেখো, খেপ কেন খেলে এটা যদি প্রসঙ্গ বলো, অনেক এর হিস্ট্রি আছে। খেপ কেন খেলে, যদি ক্রিকেট প্লেয়ার 20টা সংসার চালায় ক্রিকেট খেলে, 500টা ফুটবল প্লেয়ার কিন্তু খেপ খেলে সংসার চালায়, এটা কিন্তু বাস্তব কথা। কলকাতা মাঠে কত টাকা দেয়, এই যে অনেকে অনেক কিছু বলছে, আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কলকাতা মাঠে কত টাকা দেয় যে তারা খেপ খেলবে না? একটা বুটের দাম এখন, দুটো বুট কিনতে গেলে ম্যাক্সিমাম 5-10,000 টাকা, দুটো বুটের দাম 10,000 টাকা লাগবে, সে ছেলেটা পাবে কোথায়? একটা ক্লাবে, ফার্স্ট ডিভিশন ক্লাবে এত টাকা দেয় না, এখন কিছু ক্লাব আছে দিচ্ছে। আমি খেপ খেলাটা বলছি না ভালো, খেপ খেলাটা খারাপ, আমি বলছি খেপ খেলাটা খারাপ। আবার খেপের মাঠ থেকে কিন্তু অনেক বড় প্লেয়ার জন্ম নিয়েছে ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে, খেপের মাঠ থেকে অনেক ছেলে জন্ম নিয়েছে। আমি বলছি এই ওয়ান ডে ম্যাচটা অ্যাভয়েড করে যদি পারো রানিং টুর্নামেন্টটা খেলো, অনেক ভালো ভালো টুর্নামেন্ট আছে, অনেক ভালো টুর্নামেন্ট, এখন অপরচুনিটি অনেক এসে গেছে। তো দাদার জীবনীটা তুলে ধরলো যে কীভাবে একটা লেভেল থেকে আজকে এই জায়গাতে, এবং হতে পারে তা বলে হাল ছেড়ে দেওয়ার না, আজকে দাদা ফুটবলে নিজের জীবনটাকে একটা বড় লেভেলে বড় ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারলেও দাদা কলকাতা মাঠের কিন্তু একটি প্রতিষ্ঠিত কোচ হতেই যাচ্ছে। এবং দাদা আগামী দিন সেটাই বলল যে চেষ্টা করবে যারা জুনিয়র প্লেয়ার উঠছে তাদেরকে ঠিকমতো গাইড করা এবং গাইড করে ঠিকমতো ঠিক জায়গাতে পৌঁছে দেওয়া। দাদার এটাই এখন লক্ষ্য, এটাই এখন স্বপ্ন। স্বপ্ন তো এরকমই হওয়া উচিত, নিজে জীবনে অনেক কষ্ট করলাম, হতে পারে বড় কিছু না হলো, কিন্তু আমার আশপাশে যারা ঠিক জায়গায় যেতে পারে তাদেরকে যদি অল্প সাহায্য করেও ঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়, এটাই হলো দাদার লক্ষ্য। তো দাদা অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে তোমার মানে মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে, তো আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ, আপনারা এরকম স্টোরি এরকম খবর পেতে অবশ্যই নজর রাখবেন আমাদের এই চ্যানেল।